আসসালাম আলাইকুম মুক্তিযুদ্ধের খ্যাত অনেকে বাদ পড়েছেন বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হক এমপি তার একটি খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি করবেন পাশেই থাকবেন স্বাধীনতা যুদ্ধে অবদানের কারণে উনিশশো বাহাত্তর সালে দেওয়া খেতাব যথাযথভাবে হয়নি বলে মনে করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকোম মোজাম্মেল হক তিনি বলেছেন যারা খ্যাতা পেয়েছেন তাদের সঙ্গে কোনো বৈরিতা নেই কিন্তু যারা পাওয়ার যোগ্য তাদের অনেকে বাদ পড়েছেন গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে এলডি হলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মাননীয় মন্ত্রী বিশ্বযুদ্ধ থেকে মুক্তিযুদ্ধ অপরাজেয় মেজর আফসার শীর্ষ একটি বইয়ের মোরক উন্মোচনে ওই অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশনা প্রতিষ্ঠান অন্নপ্রকাশ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে খেতাব নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক বলেন মন্ত্রী হওয়ার পর পরীক্ষা করার চেষ্টা করলাম কেন এই ঘটনাটা ঘটল বঙ্গবন্ধু দিয়ে গেলেন ওই সময়ে তখন দেখলাম পত্রিকায় একটি বিজ্ঞপ্তি দিয়েছিল যাদের যাদের যুদ্ধক্ষেত্রে গৌরবোজ্জ্বল ভূমিকা আছে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আপনারা আপনাদের বায়োডাটা ইতিহাস আমাদের জমা দেন যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আমরা এটা বুঝি নাই বা অনেকে সে সময় যোগাযোগ ব্যবস্থার কারণে প্রচার তেমন ছিল না দেশ স্বাধীনের সময় কিন্তু যারা যারা দরখাস্ত করেছে তারা পাইয়া গেছে আমরা কিন্তু কেউ দরখাস্ত করি নাই এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এমন যারা বঞ্চিত হয়েছেন তাদের প্রাপ্যতা আছে তাদের মূল্যায়ন করা উচিত এটা অন্যায্য দাবি নয় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেন ভাষা আন্দোলন ছয় দফা সাতই মার্চের ভাষণ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা সবই বাঙালির গর্বের বিষয় এসব গর্বের কাছে বাঙালির বারবার ফিরে আসতে হবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রাসঙ্গিকভাবেই স্মরণ করতে হবে তাই বাঙালির গর্বের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে হবে শিরিন শারমিন চৌধুরী বলেন বাঙালি বীরের জাতি এ জাতি ভাষার জন্য রক্ত দিয়েছে এবং সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে মুক্তিযুদ্ধারা এ দেশের শ্রেষ্ঠ সন্তান তাই আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সম্পৃক্ত করতে সবাইকে সচেষ্ট হতে হবে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য কাজী আহমেদ বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার্স ফোরামের মহাপরিচালক হারুন হাবিব বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাঝারুল ইসলাম বিশ্বযুদ্ধ থেকে মুক্তিযুদ্ধ অপরাজয় মেজর আফসার বইয়ের লেখক ইজাজ আহমেদ মিলন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ